নমস্কার বন্ধুরা, চ্যানেল চলো কিছু জানি থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপশন সল্ট। অনেকে এটাকে এপশন সল্ট হিসাবেও জেনে থাকে বা একে ম্যাগনেসিয়াম সল্ট হিসাবেও বলা হয়। এর ভূমিকা ব্যাপকভাবে আমাদের সামাজিক জীবন, মানব জীবন ও উদ্ভিদের ক্ষেত্রে চলছে, অপরিহার্য ভূমিকা রয়েছে এই ম্যাগনেসিয়াম সল্টের। আজকের আমার আলোচ্য বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সল্ট বা এপশন সল্ট। তার আগে আপনাদের বলে রাখি এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তা আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা না টেনে না স্কিপ করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা আলোচনা করা যায়। এই এপশন সল্ট মধ্যে কথায় বলতে গেলে যেটা বলা যায় যে রূপচর্যার থেকে ঘরকন্যা সবেতেই এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপশন সল্টের ব্যবহার হয়ে থাকে। এপশন সল্টের কথার অর্থটা কি? তো এপশন সল্ট সম্বন্ধে একটু আমরা দেখে নিই। আসুন আমরা এপশন সল্টটা কি, কেমন দেখতে, এটা সম্বন্ধে একটু আগে দেখে নিই। বন্ধুরা, এই হলো ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের রাসায়নিক সংকেত হচ্ছে MgSO4। এটা একটি বর্ণহীন স্ফটিক যা তিক্ত লবণাক্ত স্বাদযুক্ত। ম্যাগনেসিয়াম উদ্ভিদের অভ্যন্তরে শর্করার পরিবহনে সহায়তা করে এবং পাতার ক্লোরোফিলের অন্যতম উপাদান হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে যথেষ্ট পরিমাণ দেখা দিলে পুরাতন পাতার ক্লোরোফিলের ম্যাগনেসিয়ামের পরিমাণ কমতে থাকে, কারণ এ সময় কচি পাতাগুলোতে ক্লোরোফিলের প্রয়োজন হয় বেশি। আসুন এপশন সল্ট কি। এপশন সল্ট হচ্ছে একটা খনিজ লবণ। এটা বর্ণহীন এবং তিক্ত স্বাদযুক্ত একটা পদার্থ। একে খানিকটা দেখতে লবণের মতন বা চিনির আকৃতি, চিনির মতন দেখতে লাগে। তো এর ডাস্ট আকারেও পাওয়া যায় বা ক্রিস্টাল বা চিনির মতন দানাতেও এপশন সল্টটাকে বাজারে পাওয়া যায়। এপশন সল্ট সম্বন্ধে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো এপশন সল্টটা কি? এপশন সল্ট হচ্ছে একটা খনিজ লবণ এবং একে সাদা ক্রিস্টাল আকারে চিনির দানার মতন বা নুনের মতন দেখতে লাগে। আর এপশন সল্টের ভূমিকা বা ম্যাগনেসিয়াম সালফেটের ভূমিকা অপরিহার্য, ব্যাপক ভূমিকা, অনেক জায়গাতে এর ব্যবহার করা হয়। যেমন চিকিৎসা শাস্ত্রে মানব দেহে এর ব্যবহার অপরিহার্য, কীটপতঙ্গ ছত্রাকনাশকের ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা, রূপচর্যার ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে, ঘর পরিষ্কার ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে এবং সর্বোপরি উদ্ভিদের ক্ষেত্রেও এর ব্যাপক ভূমিকা রয়েছে। তো চলুন ধীরে ধীরে আলোচনা করে নেওয়া যাক এপশন সল্টের পরপর উপকারিতা কী। মানব দেহে বা চিকিৎসা শাস্ত্রের উপকারিতাগুলো আলোচনা করি, এ বলে শেষ করা যেন মানব দেহের যে কাজ করে ব্যাপকভাবে। তো আমি অল্প ছোট করে কিছু মানব দেহে যেগুলো কাজে লাগে সে কথাগুলো আগে বলে নিই। মানব দেহে পেশির ব্যথা, ধরুন আপনার হাত বা পেশিতে টান লেগেছে, ব্যথা অনুভব করছেন, সেক্ষেত্রে এপশন সল্ট গরম জলের সাথে মিশিয়ে যে পেশিতে যে জায়গাটা ব্যথা হয়েছে সেই জায়গাটা যদি আপনি ডুবিয়ে রাখেন কিছুক্ষণ জলে 20-25 মিনিট, তাহলে দেখবেন অনেক উপকার হবে। তবে হ্যাঁ, আপনাদের মনে রাখতে হবে
যে জায়গাটা এপশন সল্টে জলে ডোবাবেন সেটা অতি অবশ্যই যেন ঘা বা কাটা যেন না হয়। ঘা বা কাটা থাকলে আপনারা এপশন সল্ট ব্যবহার তখন করবেন না। দ্বিতীয় হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে। কেমন না, ধরুন আপনি সারাদিন পরিশ্রম করে ফিরলেন, খুব ক্লান্ত, মানসিক চাপগ্রস্ত হয়ে পড়ছেন, অস্বস্তি ফিল করছেন, মানসিক অস্বস্তি ফিল করছেন, ঘরে এসে একটু রেস্ট নিয়ে যদি বাথটাবেতে গরম জলের মধ্যে এপসন সল্ট মিশিয়ে তার মধ্যে যদি শুয়ে থাকেন আপনি দেখবেন অনেকখানি উপকার পাবেন। মাথা যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, সাইনাস প্রবলেমের ক্ষেত্রে এপসন সল্টের একটা বিরাট ভূমিকা রয়েছে। ডায়াবেটিস, পৃথিবীতে প্রায় 70-75% লোক এখন ডায়াবেটিসে আক্রান্ত। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের একটা বড় ভূমিকা রয়েছে গোটা পৃথিবীর। আরও কি লাগে, মানুষের বহুবিধ সমস্যা, বহুবিধ সমস্যাতে এপসন সল্ট কাজে লাগে। এবারে চলে আসি ব্যবহারিক জীবনে। ব্যবহারিক জীবনে ঘর পরিষ্কার, বাথরুম পরিষ্কার, সব জায়গাতে এপসন সল্টের প্রয়োজন লাগে। ধরুন ঘরের ফ্লোরটা, বাথরুমের ফ্লোরটা নোংরা আছে, কলের কলটা নোংরা হয়ে আছে, আপনি এপসন সল্ট দিয়ে একটু ঘষা দিন, জায়গাটা চকচকে পরিষ্কার হয়ে যাবে। আপনার ঘরে ওয়াশিং মেশিন পরিষ্কারের দরকার, আপনি এপসন সল্ট ব্যবহার করুন, ওয়াশিং মেশিন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। ঘরে আনাচে কানাচে পোকামাকড় রয়েছে, এপসন সল্ট সরিয়ে দিয়ে পরিষ্কার করে দিন, দেখবেন পোকামাকড় হাত থেকে কিছুটা লোক আপনারা উপকার পাবেন। রূপচর্যার ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ, ধরুন আপনি কর্মময় জীবন ব্যস্ত, আপনার একটা পার্টিতে যেতে হবে, পেডিকিওর ম্যানিকিওর করবার আপনার সময় নেই, আপনি কি করবেন? তাহলে ওই আসছে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করলে পরেও আপনি সে পেডিকিওর ম্যানিকিওর থেকে কিছুটা সেই ধরনের উপকার পাবেন। ঘরে আপনি যে জুতো পরে যাচ্ছেন, জুতো সারাক্ষণ পরে থাকার পরে কেউ ঘরে যখন ফেরেন বা কোনো একটা বাড়িতে গেলে পরে লজ্জা লাগে, গন্ধ বেরোয় পায়ে, তো আপনি কী করবেন? সেই পায়ের গন্ধ দূর করবার জন্যে এপসন সল্টে পা চুপিয়ে রাখবেন, দেখবেন গন্ধের অনেকখানি উপকার। এ তো গেল মানব দেহ এবং উদ্ভিদের ক্ষেত্রে এবং ব্যবহারিক জীবন এবং রূপচর্চার ক্ষেত্রে গেল। এবারে ফিরে আসি মূল বিষয় আমাদের, যে উদ্ভিদে এপসন সল্টের ভূমিকা কী। উদ্ভিদও এপসন সল্টের একটা অপরিহার্য ভূমিকা রয়েছে। প্রধান ভূমিকা যেটা উদ্ভিদে এপসন সল্টের সেটা হচ্ছে পাতার ক্লোরোফিল তৈরি করে দেওয়া। এপসন সল্ট ইউজ করলে পরে পাতার ক্লোরোফিল তৈরি হবে এবং গাছ থেকে পাতা ঝরে পড়ার হাতটা বা ঝরে পড়াটা কম হবে। মাটির উর্বরতা বৃদ্ধি করতে এপসন সল্টের প্রয়োজন লাগে এবং যার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পেলে কী হয়, গাছেরও বৃদ্ধি হয়। নতুন গাছকে টবে বসাবার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেটের একটা ভূমিকা রয়েছে। বাজার থেকে আপনি নার্সারি থেকে নতুন গাছকে নিয়ে আসলেন, সেই গাছটাকে একটা মাটিতে, মাটি যখন বসাবেন সেই মাটির সঙ্গে যদি এপসন সল্ট মিশিয়ে দেন, মিশিয়ে ব্যবহার বসালে পরে আপনার অনেক উপকার পাবেন। নানাবিধ কীটনাশক, গাছের ছত্রাকনাশক, তার হাত থেকে এপসন সল্ট আমাদের সাহায্য করে। ছাদ বাগানে গাছেতে বিভিন্ন ধরনের পোকামাকড় হয়, ছত্রাক হয়, এপসন সল্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। যে ঠিক মতন তাকে স্প্রে করে দিলে টাইম সময়ে সময়, তাহলে দেখা যায় যে ছত্রাক এবং কীটনাশক হিসাবে এর ব্যাপক মানে ভালো একটা ভূমিকা রয়েছে। বীজ থেকে অঙ্কুর যখন হবে, গজাবে, সেক্ষেত্রে এপসন সল্টের একটা ক্ষমতা রয়েছে, ব্যবহার করি আমরা। নতুন বীজ থেকে বীজকে দেবো, জলে চড়াবো, যখন অঙ্কুর তৈরি হবে সেক্ষেত্রে এপসন সল্ট ব্যবহার করি আমরা উদ্ভিদের ক্ষেত্রে। ফুল এবং ফলের কে আকর্ষণ করতে, ফুল ফলকে আকর্ষণ করতেও এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের ভূমিকা রয়েছে। ম্যাগনেসিয়াম সালফেট সল্টের একটা ভালো ভূমিকা রয়েছে। আরও কোথায় লাগে না, গাছকে যখন
গাছকে শকিংয়ের হাত থেকে রক্ষা করে ম্যাগনেসিয়াম সালফেট। তো বলবেন শকিং কি না, গাছকে যখন একটা দেড় বছর দু বছরের পুরনো গাছকে আমাদের কী করতে হয়, মাঝে মধ্যে হার্ড প্রুনিং করতে হয়, রিপোর্টিং করতে হয়। দেড় বছর দু বছর হয়ে গেলে গাছের কাছে শেকড় বিস্তার করে, গাছ ঠিক খাবার পায় না, তখন আমাদের কী করতে হয়, রিপোর্টিং করে নিই আমরা। এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে এপশন সল্টের প্রয়োজন আছে। গাছটাকে সব থেকে বার করে নিলেন, পুরনো মাটি খুলে ফেললেন, শেকড়গুলোকে আনওয়ান্টেড যে শেকড় আছে সেই শেকড়গুলোকে ছেঁটে খেটে বাদ দিয়ে দিলেন। তো গাছ একটা শেকড় কাটার পরে গাছ একটা শক পায়, অতগুলো শেকড় ছেঁটে ফেললেন, মাটি ফেলে দিলেন, গাছ একটা শক পায়। তো তখন কী করি আমরা, ছেঁটে ছুটে নতুনভাবে গাছটাকে মাটি দিয়ে আমরা রিপোর্টিং করি। ওই মাটির সঙ্গে আমরা এপশন সল্ট মেশাতে পারি, মিশিয়ে দিলে পরে গাছকে যেই শক হলো হার্ট পোনিংয়ের ক্ষেত্রে, গাছটা যে শক পেল সেই শক থেকে রক্ষা করা যায় ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করে। কীট পেট পোকার হাত থেকে আক্রান্ত থেকে গাছকে রক্ষা করে, ছত্রাকের থেকে হাতকে গাছকে বাঁচায় ম্যাগনেসিয়াম সালফেট। এবার জেনে নেওয়া যাক এর ব্যবহার বিধি, কীভাবে এটাকে ব্যবহার করে। ম্যাগনেসিয়াম সালফেট সম্বন্ধে তো জানলাম, ম্যাগনেসিয়াম সালফেট কী, কোথায় কোথায় এর প্রয়োজন লাগে, এবারে এর ব্যবহার। ব্যবহারের ক্ষেত্রে আপনাদের বলে রাখি, এক লিটার জলে এক চামচে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্ট যেটাই বলেন, এটাকে আপনারা গুলে দিয়ে স্প্রে বোতলে ঝেঁকে নিয়ে গাছের পাতা কাণ্ডতে স্প্রে করুন। আর অতি অবশ্যই মনে রাখতে হবে, এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট যখন ব্যবহার করবেন তার তিন দিন আগে বা তিন দিন পরে কোনো রকম কীটনাশক গাছে স্প্রে করা যাবে না। আর কি, একবার যদি এপসন সল্ট ব্যবহার করেন বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেন গাছেতে, তার থেকে কম করেও 21 দিনের আগে আবার নতুনভাবে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা যাবে না। তার মানে আপনি যে ডেটে ম্যাগনেসিয়াম সালফেটের গাছে স্প্রে করবেন তার থেকে কম করে 21 দিন পেরিয়ে গিয়ে আবার যদি প্রয়োজন লাগে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারেন। তো গাছের ব্যবহার বিধি কী, ম্যাগনেসিয়াম সালফেটকে দুভাগে আমরা গাছে ব্যবহার করতে পারি। এক হচ্ছে জলের সাথে গুলে, আর দ্বিতীয় হচ্ছে মাটির সাথে মিশিয়ে। তো জলের সাথে কীভাবে গুলে করবেন সেটা বললাম, কতটা পরিমাণ দেবে সেটাও বললাম আপনাদের। এবারে আসছি মাটির সাথে। যখন আমরা গাছকে টবে বসাবো তখন মাটি তৈরির সময় ম্যাগনেসিয়াম সালফেট আমরা মেশাতে পারি, মানে মাটিটাকে শোধন করা হলো। এবারে বলুন পরিমাণটা কী, যদি 6 থেকে 8 ইঞ্চি টব হয় তাহলে মাটি যখন তৈরি করা, মাটি যখন গাছটাকে আপনি প্রতিস্থাপন করবেন টবে বা টবে মাটি নেবেন, তখন 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি টবেতে 1/2 চামচে, 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবে 1 চামচে, এবং 10 থেকে 12 ইঞ্চি টবে 10 থেকে 12 ইঞ্চি টবে থেকে হচ্ছে 1.5 চামচে, এবং তার থেকেও বড়ো টব হলে পরিমাণ মতো এপসন সল্টটাকে বাড়াবেন। তাহলে এপসন সল্টের ব্যবহার আমরা দুভাবে গাছে প্রয়োগ করতে পারি উদ্ভিদে, এক জলের সাথে মিশিয়ে আর এক মাটির সাথে মিশিয়ে। তো বন্ধুরা আশা করি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন, তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, অতি অবশ্যই লাইক দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, তা আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইটেমটা ক্লিক করবেন, করে অল করে দেবেন। তাহলে কী হচ্ছে, পরবর্তী ভিডিও যখন আমি তৈরি করব,
হ্যাঁ, অনবরতই আমি ভিডিও তৈরি করবো, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। তা আপনি আপনারা যদি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইটেমটা ঘন্টাটা যদি পুশ ক্লিক করে দেন, তাহলে কী হবে আমার যে পরবর্তী ভিডিওগুলো আমি করবো সেইগুলো আপনাদের কাছে অটোমেটিক্যালি লিঙ্ক হিসাবে চলে যাবে। এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আর আজকের মতন আসি, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে এসে আমি উপস্থিত হব। ধন্যবাদ।